হ্যালো এভরিওয়ান, আমরা খুব অল্প উপকরণে খুবই সুস্বাদু এবং মজাদার চিকেন রোস্ট তৈরি করব। রোস্ট করার জন্য আমরা 800 গ্রামের একটি মুরগিকে 4 পিস করে নিয়েছি। এখন এটিতে 1/2 চা চামচ লবণ মাখিয়ে রেখে দিব। 10 মিনিটের জন্য রেখে দিব, তারপর এগুলোকে হালকা করে ভেজে নিব। মেখে রাখা চিকেন পিসগুলো এখন গরম তেলে হালকা করে ভেজে নিচ্ছি। খুব বেশি কড়া করে ভাজা যাবে না, একটু হালকা বাদামি বর্ণের হয়ে আসলেই আমরা এটিকে নামিয়ে নিব। মাংসের পিসগুলো ভাজার পর হালকা বাদামি বর্ণের হয়ে গেলে আমরা এটিকে নামিয়ে নিয়েছি। এখন আমরা একটি মিশ্রণ তৈরি করে নিব। এখানে আমার 3 চা চামচ টক দই আছে। এখন এর সাথে 2 চা চামচ টমেটো সস অ্যাড করে নিব। টমেটো সস টক দইয়ের সাথে সুন্দরভাবে মিশিয়ে নিব। এখানে আমরা কোনো জয়ত্রী বা জয়ফল ব্যবহার করব না। আমাদের মিশ্রণটি তৈরি হয়ে গেছে। এই মিশ্রণটি রোস্টের স্বাদ আরও অনেক গুণে বাড়িয়ে দিবে। এখন গরম তেলে 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ভেজে নিব। এর সাথে আমি অ্যাড করব 2 তেজপাতা, ছোট ছোট 2 পিস দারুচিনি এবং মুখ ফাটিয়ে নেওয়া 4টি সাদা এলাচ। এখন একে একে অ্যাড করে নেব 1.5 চা চামচ রসুন বাটা, আদা বাটা 1.5 চা চামচ, 3 চা চামচ পেঁয়াজ বাটা এবং 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া। এগুলোকে একত্রে কিছুক্ষণ ভেজে নিব। আমাদের মশলাটা ভাজা হয়ে গেছে। এখন মাংসের পিসগুলো এর ভেতর দিয়ে মাংসটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিব। মাংসটা কষানো হয়ে গেছে। এখন এর ভিতর 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দিব। এখন টক দই এবং সসের যে মিশ্রণটা আমি করে রেখেছিলাম এটি অ্যাড করে দিব। এখন এর সাথে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিব। আমরা 1 চা চামচ পরিমাণ চিনি অ্যাড করব এবং আগে থেকে চির করে রাখা 4টি মরিচ অ্যাড করব। এখন চুলার আঁচ মিডিয়াম রেখে 5 মিনিট ঢেকে রাখব। আমাদের চিকেন রোস্টটি তৈরি হয়ে গেছে। দেখতে অনেক সুন্দর এবং বেশ ক্রিমি ক্রিমি হয়েছে।